ওয়েলকাম টু দিশার একজিম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার চোদ্দো সালে প্রাইমারি টেট পাস প্রার্থী এবং যারা পিটিশনার অর্থাৎ প্রশ্নভুল মামলার মামলায় পিটিশনার হিসাবে রয়েছে তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যে নিউজগুলো রয়েছে তা হলো প্রথম নিউজটি ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সাতষট্টি জন তাদের নাম দেখে দেখে নাও যে কারা কারা এই কেসের সঙ্গে যুক্ত এবং কেসটি কখন উঠতে চলেছে কোন সময় উঠতে চলেছে সেটি সম্পর্কে বিস্তারিত জানাবো এবং সেই সঙ্গে জানাতে চলেছি যে আজকে ভুল মামলায় কী হলো এবং কি হতে চলেছে সামনে সেই সম্পর্কে জানাবো তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিস্তারিত শুরু করছি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে বন্ধুরা এটা তো তোমরা জানোই যে সুপ্রিম কোর্টে মামলা করা হয় ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করেই এই মামলা করা হয়েছে মোট সাতষট্টি জন চাকরি প্রার্থী এই মামলা করেছে মামলাকারীদের মধ্যে বাবু সালাম মণ্ডল বৈশাখী বিশ্বাস অভিষেক চৌধুরী শেখ ইনজামাম শুভজিৎ দেবনাথ সুজন মণ্ডল তনুশ্রী পটনায়ক আরতি পাত্রা সুদীপ পান সোমেন্দ্রনাথ দাস সুদীপ্ত কুমার মিজানুর রহমান বাকি বিল্লা গাজী শ্রাবন্তী দাস শম্পা কর্মকার ছাড়াও অনেকেই যুক্ত আছে এ আন্দোলনে যাই হোক আগামী পঁচিশে মার্চ প্রাথমিক শিক্ষক পদের যে ষোলো হাজার পাঁচশো নিয়োগ চলছে এখনও যার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়নি সেই মামলাটি কিন্তু দুই নম্বর সিরিয়ালে রয়েছে আগামীকালের জন্য দুই নম্বর সিরিয়ালে শুনানির জন্য ফিক্সড হয়েছে এখানে দেখো সবার নাম কিন্তু পরপর দেওয়া আছে যে মামলাটি রেজিস্ট্রেশন হয়েছিল আমরা জানি যে বারো তিন দু হাজার সেটি পেন্ডিং অবস্থায় ছিল কিন্তু এখন কিন্তু সেই মামলাটি ফিক্সড হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো আগের দিনে ভিডিওটিতে দেখিয়েছি দেখে নাও যে এই মামলাটা কিভাবে শুনানি হবে সে সম্পর্কে একটু বলি যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হবে সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি সঞ্জীব খান্না কিনে গঠিত তিন বিচারপতির বেঞ্চে শুনানি হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আদালতের দ্বারস্থ হন বেশ কিছু চাকরি প্রার্থী বিচারপতি রাজর্ষী ভারদাস নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত দেন এরপরেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পরিষদ এরপর ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নিয়ে প্রাথমিক পর্ষদকে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে বলে তবে সেখানে বেশ কিছু শর্ত রাখা হয় এটা আমাদের জানা আছে যাই হোক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন উপরোক্ত যে প্রার্থীদের নামগুলো বললাম আর নামগুলো দেওয়া আছে সাতষট্টি জন প্রার্থী এই মামলায় যুক্ত রয়েছে আর সেটা বলেও দিয়েছি যে ফলে প্রাথমিকের ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়ে সত্যি আবারও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তবে কি হবে সেটা আমরা কালকের দিকে তাকিয়ে থাকবো অর্থাৎ আগামীকালের দিকেই তাকিয়ে থাকবো এবং খুব তাড়াতাড়ি হয়তো খবরটা পেয়ে যাব কারণ দশটা সাড়ে দশটার সময় কেসটি উঠছে এবার দেখে নাও কেসটি কিন্তু উঠতে চলেছে সাড়ে দশটার সময় এখানে দেখো পঁচিশ তিন দু পঁচিশ তিন দু হাজার একুশে দেখো এখানে এই কেসটি উঠতে চলেছে এবং সাড়ে দশটার সময় এবার এখানে দেখে নাও যে বাবুসালাম মন্ডল ভার্সেস এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই কেসটি কিন্তু দুই নাম্বারে রয়েছে এবার আসি যে ব্যাপারটা নিয়ে প্রশ্নভুল মামলা বন্ধুরা আজকে কিন্তু প্রশ্নভুল মামলাটি ওঠার কথা ছিল অর্থাৎ যে মামলায় কিন্তু সাতশো জনের ভবিষ্যৎ নির্ভর করছে শুধুমাত্র সাতশো জন নয় এই সাত দশ থেকে বারো হাজার প্রার্থী যারা প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত ছিল তাদের ভিতর পর্ষদ বলছে সাতশো জন পাশ করেছে এবার দশ থেকে বারো হাজার সবাই কিন্তু ভাবছে যে কে বা কারা পাশ করেছে তারা কিন্তু একটা টেনশনের ভিতর রয়েছে যাই হোক খুব তাড়াতাড়ি যাতে এই টেনশনের অবসান হয় তারাও কিন্তু সেটাই চাইছে তবে প্রত্যেক দিনই কিন্তু কেসটি উঠছে হেয়ারিংয়ের জন্যে সরি কেস কিন্তু কজলিস্টে আসছে কিন্তু হেয়ারিং হচ্ছে না আজকেও কিন্তু হেয়ারিং হয়নি অন্যান্য বেশ কয়েকটি কেসের হেয়ারিং হয়েছে প্রাইমারি সংক্রান্ত কিন্তু এই কেসের কিন্তু হেয়ারিং আজকে সম্পন্ন হয়নি তবে প্রশ্নভুল মামলা যে শুনানি সেটা কিন্তু আগামী কাল হতে চলেছে অর্থাৎ আগামীকাল আবার এই হেয়ারিংয়ের জন্যে ফিক্সড হয়েছে যেটা জানা গেছে যে কেসটি উঠতে পারে তবে আদৌ হেয়ারিং হবে কি না সে সেটা সত্যিই এখন মানে লাখ টাকার প্রশ্নও হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা আজকের মতো রাখছে এখানেই থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল